আসসালামু আলাইকুম। আচ্ছা চলেন আমরা তাহলে অতিথির সাথে যুক্ত হই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, শুরুতে দেখি হিজাবি নারী হিজাবি নারী কি মিয়া, মায়া মানুষের আইডি দেখলে টাঙ্কি মারতে ইচ্ছা করে না? ফার্স্ট ইয়ার করছেন। আরো আরো আর দেখি, মানে আর কি কি মাথায় আছে শুনি। 18 কোটি মানুষের মধ্যে 300 জনও আপনার লাইভ দেখতেছে না, আপনার লাইভ কেউ দেখে না, আমরা আপনার লাইভ দেখি না, শুনি না আপনার লাইভ। ওকে, আর আপনি লাইভ বন্ধ করেন, ইসলামের বিরুদ্ধে বললে বিলিয়ন বিলিয়ন ডলার কামানো যায় নাকি? আর মানে আমি শুনতে চাচ্ছি যে দেখি, মানে মুমিনের দৌড় কতটুকু আমি দেখতে চাচ্ছি, মানে কতটুকু সম্ভব একটা মুমিনের দ্বারা দেখতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি মুমিন না, আমি এটা ভালো করে জানি। তুমি তুমি মোটেও তুমি ধার্মিক না, তুমি ধর্ম ছেড়ে দিছো, বাট তুমি এখন এইসব করতেছো এটা দেখানোর জন্য, যে যাতে আর কি মানুষ ভাবে যে মুসলিমগুলো কত আছদা হয়, মুসলিমগুলো কত আবাল হয়, এটা তাই না? আমি এগুলো তোমাদের কথা শুনে বোঝা যায় বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, তোমরা এগুলো করবা, খুবই ভালো, এগুলো তোমরা করবা, কোনো সমস্যা নাই, এগুলি এগুলি করা তোমাদের অধিকার আমি মনে করি, কিন্তু সেটা হচ্ছে করতেই পারো। হ্যাঁ, আমার এখানে এসে কইরো, মাঝে মধ্যে কইরো, সমস্যা নাই, বাট এটা করলে একটু ক্রিঞ্জ দেখায় না? এটা করলে একটু মানে কেমন একটু দেখায় না, মানে মনে হয় না যে নাস্তিকগুলা বা ধর্ম ছেড়ে দিছে এরা আর কি, এদের এদের মানে এদের কোয়ালিটি সম্পর্কে কি মেসেজ যায় পাবলিকের কাছে, মানে পাবলিকের কাছে আর কি কি মেসেজটা যায়, তাই না? এরকম ইয়ে করলে, যেমন আমি যতদিন এরকম দেখছি, যখনই টের পাইছি যে বেড়ায় মুসলিম না মুসলিম শাস্তিছে, আমি কিন্তু দেখেন আলোচনা করি না, তাই না? আপনারা তো নিশ্চয়ই শুনছেন। তো দেখো, তোমরা এই যে কাজটা বলো বা করো, আমি জানি না, বাট স্টিল প্রথম কথাটা তুমি কিন্তু একদম মন থেকে বলছো, এটা আমি একমত। প্রথম কথাটা তুমি মন থেকেই বলছো, হয়তো বা আমি শিওর না, তাও মানে আমি মনে হচ্ছে আমার আর কি, সেটা হচ্ছে যে লাইভ বন্ধ করো, লাইভ বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। ঠিক আছে, তোমার মুখ করে কথা বলি। প্রথম কথাটা তুমি একদম মন থেকে বলছো, হ্যাঁ, কারণ তোমার মতো অনেক নাস্তিকের দেখছি মনের মধ্যে এটা, যে কি মিয়া মাইয়াদের সাথে টাঙ্কি মারতে ইচ্ছা করে। ভাই, আমি দরকার হলে আরো বড় অক্ষরে লিখে রাখবো যে হ্যাঁ, নারীরা এখানে অগ্রাধিকার পাবে। এটা থেকে তোমার যদি এই ধারণা জন্মায়, কুল কুল, আমি চাই তোমার আরো জ্বলাইতে। হ্যাঁ, তোমার সামনে দেখো নারী অতিথিদেরকে, আরো অতিথিদেরকে আরো যুক্ত করবো, তাদের সাথে লাইভ চলাকালে তাদের সাথে মধুর মধুর কথা বলবো, যাতে তোমাদের মনে হয় যে তেলে সবকিছু পিচ্ছিল হয়ে যাচ্ছে, অতিরিক্ত তেল এই সেই, তোমাদের যাতে আরো জ্বলন হয়, তোমাদের জ্বালা দেখলে আমার খুব মানে শান্তি হয় জানো তো। এনিওয়ে, ঠিক আছে, এনাফ টাইম, অনেকটা সময় ব্যয় করলাম, বাট ব্যয় করলাম এটা বোঝানোর জন্য যে আমি আসলে নিজের ক্ষেত্রে এটা পছন্দ করি না, যে আপনারা মুসলিম সেজে পচাবেন এই সেই, এগুলো আপনারা অন্য অনেক লাইভ আছে সেগুলোতে করেন, রেগুলার করেন, ভাই ওইগুলোতে মানায় এগুলো, এমনকি মুসলিম হয়ে এই যে এসে গালাগালি করে, মুসলিম সেজে এসে গালাগালি করেন এই সেই করেন, মানে আপনারা যেগুলো নাস্তিকদের সাথে মিশে করেন এগুলোও কিন্তু আমি মানে আমার হাতে এনাফ পরিমাণে এভিডেন্স আছে। আমার যদি চ্যালেঞ্জ করেন আমি কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবো আর কি, বাট স্টিল মানে আমি এগুলো পছন্দ করি না আমার জন্য। হ্যাঁ, জাস্ট এটা জানাই দিলাম, এই জন্যই সময়টা নষ্ট করলাম, যে আমার এখানে আসেন না, অন্য কোথাও যাইয়া এগুলো করেন না। ঠিক আছে, আচ্ছা পরের অতিথির কাছে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফ, সাইফ যুক্ত হয়েছেন, তরবারি। সাইফ কি শুনতে পাচ্ছেন? সাইফ আপনি বোধহয় মিউট করে রেখেছেন। সাইফ আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে আমি তাহলে রিমুভ করে দিই নাকি? ওকে, আপনি বোধহয় ইনফরমেশন দিতে আসছেন। আচ্ছা, বুঝছি, মেসেজ দেখছি, আপনি এখানে লিখতেছেন আর কি, কাফের কিলার কি অনেক লাইভে জন্য। হ্যাঁ, ওইগুলি রেগুলার তো এগুলি মজা ভালো লাগে না, তাই না? বলেন, মাঝে মধ্যে মানে ধরেন বছরে একদিন কেউ একজন অচেনা কেউ একজন করলো, আমি ধরতে পারলাম না এই ফাঁকে ঢুকে পড়ছে, তাহলে ঠিক আছে, কিন্তু ধরেন আমি বুঝতে পারতেছি যে এটা 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 বানোয়াট, তখন তো আর তো ভালো লাগবে না, তাই না? ওই জিনিসটা আমি আগে থেকে যদি বুঝতে পারি যে এটা একটা বানোয়াট জিনিস, তখন তো আর ভালো লাগবে না, তাই না? আচ্ছা দেখি, নেসেসিটি। আচ্ছা চলেন, আমরা তাহলে অতিথির সাথে যুক্ত হই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, শুরুতে দেখি হিজাবি নারী, হিজাবি নারী কি মিয়া, মায়া মানুষের আইডি দেখলে টাঙ্কি মারতে ইচ্ছা করে না? ফার্স্ট ইয়ার করছেন। আরো আরো আর দেখি, মানে আর কি কি মাথায় আছে শুনি। 18 কোটি মানুষের মধ্যে 300 জনও আপনার লাইভ দেখতেছে না, আপনার লাইভ কেউ দেখে না, আমরা আপনার লাইভ দেখি না, শুনি না আপনার লাইভ। ওকে, আর আপনি লাইভ বন্ধ করেন, ইসলামের বিরুদ্ধে বললে বিলিয়ন বিলিয়ন ডলার কামানো যায় নাকি? আর মানে আমি শুনতে চাচ্ছি যে দেখি, মানে মুমিনের দৌড় কতটুকু আমি দেখতে চাচ্ছি, মানে কতটুকু সম্ভব একটা মুমিনের দ্বারা দেখতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি মুমিন না, আমি এটা ভালো করে জানি। তুমি তুমি মোটেও তুমি ধার্মিক না, তুমি ধর্ম ছেড়ে দিছো, বাট তুমি এখন এইসব করতেছো এটা দেখানোর জন্য, যে যাতে আর কি মানুষ ভাবে যে মুসলিমগুলো কত আছদা হয়, মুসলিমগুলো কত আবাল হয়, এটা তাই না? আমি এগুলো তোমাদের কথা শুনে বোঝা যায় বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, তোমরা এগুলো করবা, খুবই ভালো, এগুলো তোমরা করবা, কোনো সমস্যা নাই, এগুলি এগুলি করা তোমাদের অধিকার আমি মনে করি, কিন্তু সেটা হচ্ছে করতেই পারো। হ্যাঁ, আমার এখানে এসে কইরো, মাঝে মধ্যে কইরো, সমস্যা নাই, বাট এটা করলে একটু ক্রিঞ্জ দেখায় না? এটা করলে একটু মানে কেমন একটু দেখায় না, মানে মনে হয় না যে নাস্তিকগুলা বা ধর্ম ছেড়ে দিছে এরা আর কি, এদের এদের মানে এদের কোয়ালিটি সম্পর্কে কি মেসেজ যায় পাবলিকের কাছে,
মানে পাবলিকের কাছে আর কি কি মেসেজটা যায়, তাই না? এরকম ই করলে, যেমন আমি যতদিনই এরকম দেখছি, যখনই টের পাইছি যে বেড়ায় মুসলিম না মুসলিম শাস্তি, আমি কিন্তু দেখেন আলোচনা করি না, তাই না? আপনারা তো নিশ্চয়ই শুনছেন। তো দেখো, তোমরা যে এই কাজটা বলো বা করো, আই মিন জানি না, বাট স্টিল প্রথম কথাটা তুমি কিন্তু একদম মন থেকে বলছো, এটা আমি একমত। প্রথম কথাটা তুমি মন থেকেই বলছো, হয়তো বা আমি শিওর না, তাও মানে আমি মনে হচ্ছে আমার আর কি, সেটা হচ্ছে যে লাইভ বন্ধ করো, লাইভ বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। ঠিক আছে, তোমার মুখ করে কথা বলি। প্রথম কথাটা তুমি একদম মন থেকে বলছো, হ্যাঁ, কারণ তোমার মতো অনেক নাস্তিকের দেখছি মনের মধ্যে এটা, যে কি মিয়া মাইয়াদের সাথে টাঙ্কি মারতে ইচ্ছা করে, ভাই আমি দরকার হলে আরো বড় অক্ষরে লিখে রাখবো, হ্যাঁ নারীরা এখানে অগ্রাধিকার পাবে। এটা থেকে তোমার যদি এই ধারণা জন্মায়, কুল কুল, আমি চাই তোমার আরো জ্বালাইতে, হ্যাঁ, তোমার সামনে দেখো নারী অতিথিদেরকে, আরো অতিথিদেরকে আরো যুক্ত করবো, তাদের সাথে লাইভ চলাকালে তাদের সাথে মধুর মধুর কথা বলবো, যাতে তোমাদের মনে হয় যে তেলে সবকিছু পিচ্ছিল হয়ে যাচ্ছে, অতিরিক্ত তেল এই সেই, তোমাদের যাতে আরো জ্বলন হয়, তোমাদের জ্বালা দেখলে আমার খুব মানে শান্তি হয়, জানো তো। এনিওয়ে ঠিক আছে, অনেক এনাফ টাইম, অনেকটা সময় ব্যয় করলাম, বাট ব্যয় করলাম এটা বোঝানোর জন্য যে আমি আসলে নিজের ক্ষেত্রে এটা পছন্দ করি না, যে আপনারা মুসলিম সেজে পচাবেন এই সেই, এগুলো আপনারা অন্য অনেক লাইভ আছে সেগুলোতে করেন, রেগুলার করেন, ভাই ওইগুলোতে মানায় এগুলা, এমনকি মুসলিম হয়ে এই যে আইসা গালাগালি করে, মুসলিম সেজে এসে গালাগালি করেন এই সেই করেন, মানে আপনারা যেগুলো নাস্তিকদের সাথে মিশে করেন এগুলো কিন্তু আমি মানে আমার হাতে এনাফ পরিমাণ এভিডেন্স আছে, আমার যদি চ্যালেঞ্জ করেন আমি কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবো আর কি, বাট স্টিল মানে আমি এগুলো পছন্দ করি না আমার জন্য, হ্যাঁ জাস্ট এটা জানাই দিলাম, এই জন্যই সময়টা নষ্ট করলাম, যে আমার এখানে আসেন না, অন্য কোথাও যাইয়া এগুলো করেন না। ঠিক আছে, আচ্ছা পরের অতিথির কাছে যাই, বিসমিল্লাহ রহমান রহিম। সাইফ, সাইফ যুক্ত হয়েছেন, তোর বাড়ি সাইফ, কি শুনতে পাচ্ছেন সাইফ? আপনি বোধহয় সাইফ আপনি বোধহয় মিউট করে রেখেছেন, সাইফ আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনাকে আমি তাহলে রিমুভ করে দিই নাকি? ওকে, আপনি বোধ হয় ইনফরমেশন দিতে আসছেন, আচ্ছা বুঝছি, মেসেজ দেখছি আপনি এখানে লিখতেছেন আর কি, কাফের কিলার কি অনেক লাইভের জন্য, হ্যাঁ এগুলি রেগুলার তো এগুলি মজা ভালো লাগে না, তাই না? বলেন মাঝে মধ্যে মানে ধরেন বছরে একদিন কেউ একজন অচেনা কেউ একজন করলো, আমি ধরতে পারলাম না এই ফাঁকে ঢুকে পড়ছে, তাহলে ঠিক আছে, কিন্তু ধরেন আমি বুঝতে পারতেছি যে এটা 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 বানোয়াট, তখন তো আর তো ভালো লাগবে না, তাই না? ওই জিনিসটা আমি আগে থেকে যদি বুঝতে পারি যে এটা একটা বানোয়াট জিনিস, তখন তো আর ভালো লাগবে না, তাই না? আচ্ছা দেখি।